আসসালামু আলাইকুম। আমার কাছে একটা আপনার ওই হাইএজ প্রাইভেট কার, একটা সাবউফার এসেছে, তো এটার নাম হচ্ছে জিলং। সাবউফারটা প্রথমে কারো কাছে দিয়েছিল, আমি মডেল নাম্বারটা বলছি, মডেল নাম্বারটা ঘুরন আছে, এই যে জিলং, 12 ভোল্টের ব্যাটারি দিয়ে চলে। আর এখানে যে মডেল নাম্বার দেওয়া আছে, মডেল নাম্বার GL1033, মেড ইন চায়না। এবার আমার মেন টপিকে আসি। মেন টপিক হচ্ছিল কাস্টমার না জায়গায় দিয়েছিল, যাওয়ার পরে সে কাস্টমার ওকে করতে পারেনি, পরে বলেছে নাকি যে বক্স চলবে না, বক্স বাদ হয়ে গেছে, কারণ আইসি মাইসি সব কেটে গেছে, এটা পাওয়া যাবে না। পরে উনি আমার খোঁজ করতে করতে আমার কাছে নিয়ে এসেছে। তো আমি চেষ্টা করে সার্কিটটা চালু করেছি, কিন্তু সাউন্ডটা দিলে সাউন্ডটা একটু মনে হচ্ছে বসা বসা ভাব হচ্ছে। এটা আমি পুরোটা রেডি করবো। অনেক কিছু পার্সি নষ্ট ছিল, যেহেতু মেন সমস্যাটা ওরা ধরতেই পেরেছিল না যে সমস্যাটা আসলে কোথায় ছিল। আসলে খুব একটা অভিজ্ঞতা মনে হয় টেকনিশিয়ান ছিল না, এদের জন্য ধরতে পারেনি। তো এখানে অনেক কিছুই নষ্ট ছিল, আমি বোর্ডটা চালু করেছি। চালু করার পরে মসফেট যেটা ছিল সেটাই ইয়ে করেছে। মসফেট ছিল আপনার হচ্ছে 55NS6, এইটা ছিল অরিজিনাল মসফেট। আমি P55 লাগাইছিলাম, P55 লাগাই আপনার বক্সটা বাজছিল, কিন্তু বিট মারলে মনে হচ্ছে কীরকম বসে যাচ্ছে। তো আমি দেখলাম মসফেটটাও বেশি হিট হচ্ছে, তো মসফেটটা ম্যাচিং হয়নি। তো আমি একটু নেটে দেখে ওই সেম অ্যাম্পিয়ার, সেম ভোল্টেজ, গেট, ড্রেন সোর্স, এগুলো সেম দেখে আমি দুটো মসফেট লাগিয়েছি বড়। তো বক্সটা পারফেক্ট হয়ে গেছে, তাই আমি আপাতত চেক করার জন্য এইভাবে লাগাইছি। হ্যাঁ, আমি সাকসেসফুল হয়েছি যে মডিফাই করে একবার অরিজিনালি বক্সটা সাউন্ড হয়েছে। তাহলে আমি এটা আমি ঠিকভাবে লাগাই, আমি দেখতে পাচ্ছেন আপনারা, আমি চেক করার জন্য উল্টোভাবে লাগাইছি, হিট সুমো লাগাইনি। তো আগে যে সমস্যাটা পেয়েছিলাম এই ছোটো মসফেট লাগায়, আপনার এখন ওই সমস্যাটা কিন্তু নাই, এখন অরিজিনালি আপনার আগের মতোই হয়ে গেছে। তাহলে বক্সটা আমি সেটিং করে পুরো একটা হিটসিং নিয়েছি। আমি এই হিটসিংয়ে তার দিয়ে টেনে একটু দূরে কোথাও বসাই দেবো, ভেতরে অনেক জায়গা আছে, সমস্যা নাই, গোটাটাই সাবওফার, ভেতরে অনেক জায়গা আছে, আমি একটু ভিতরে বসাই দেবো। তাহলে জিনিসটা আমার, হ্যাঁ চলবে, তাহলে জিনিসটা আমার পারফেক্টলি ভালো হবে। তাহলে আমি এটা এখন সেটিং করে তারপরে আপনাকে আবার দেখাচ্ছি, বাজারে দেখাচ্ছি। তাহলে কমপ্লিটলি বক্সটা আমি ওকে করে ফেলেছি, একবারে আগের মতো অরিজিনালি বাজছে। তাহলে যে মসফেট দুটো আমি মডিফাই করে, আগে ছোট ছোট মসফেট ছিল, দুটো বড় মসফেট লাগাইছি আলাদা হিটসিংয়ে, কারণ মসফেট দুটো বড় আর এখানে জায়গা সেরকম নাই, এটা খুবই কম জায়গা হিটসিংয়ে আটছে না। আর পিনগুলো ছোট ছোট, যেহেতু ছোট মসফেট ছিল, ওই জন্য আমি বড় মসফেট দুটো বাইরে কানেকশন তার টেনে লাগিয়ে দিয়েছি। তা আপনার একবার আগের মতো অরিজিনালি বক্সটা বাজছে, উনিও খুবই খুশি হবে যে বক্সটা আমার ওকে হয়ে গেছে, কারণ ওনাকে যেভাবে বোঝানো হয়েছিল উনি তো মনে করছিল যে বক্সটা মনে আমার বাদই হয়ে যাবে একবারে। তো উনি খোঁজে খোঁজে আমার এখানে এসেছে, তা আমি বললাম যে বক্সটা দেখে যে ভাই এটা তো আমার সম্ভব না, তারপর যেভাবে উনি ঘাইটে ঘুটে তারটার আলাদা আলাদা করে এটা কানেকশন করে কাজ করেছে, এটা সম্ভব না। তারপরে আর একজন ভাই পরিচিত ছিল, উনি নিয়ে এসেছে সাথে, ভাই একটু দেখেন, যদি চেষ্টা করেন তাহলে হলে হলো, নাহলে আর কি করা যায়। আর ওনাকে যেভাবে বোঝানো হয়েছিল উনি তো একবারে ডিনাই করতে ছিল না বক্স বাদ, একজনের পরিচয়ের মাধ্যম দিয়ে আসছে। তো বক্সটা ইনশাল্লাহ ওকে করতে পারে, আমারও খুব ভালো লাগছে যেহেতু বক্সটা ওকে করলাম আর আগের মতনই অরিজিনালের সাউন্ডটা দিছে। তাহলে আমি একটু, যেহেতু একটা মোবাইলে ভিডিও করছি, গান বাজানো যাবে না, তাহলে আমি একটু সেটিং করলি, একবারে টোটালি সেটিং করে আমি গান বাজারটা একটু আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কেমন হয় পারফরমেন্স। আমি ছোটো এই যে 12 ভোল্টের লং ব্যাটারি দিয়ে চেক করছি বক্সটা।